আসসালামু আলাইকুম, আমি তাহমিদ, এক্সেল বাংলায় আপনাদেরকে স্বাগত। আজ আমরা এই ধরনের একটা উইকলি শিডিউল প্ল্যানার বানানো দেখব এক্সেলে, তো যাতে করে আপনারা আপনাদের পুরো সপ্তাহের বিভিন্ন অ্যাক্টিভিটিসটা এই প্ল্যানারের মাধ্যমে সুন্দরভাবে প্ল্যান করে রাখতে পারেন বা গুছিয়ে রাখতে পারেন। তো এটা খুবই সিম্পল, জাস্ট এখানে ফাংশন ফর্মুলা তেমন কিছু নাই খুব একটা, বাট এই ডিজাইনটা মূলত আমরা কিভাবে করব সেটা একটু দেখব। তো যেমন এখানে একটা বিষয় একটু দেখি যে উইক স্টার্ট, এখানে আপনি কত তারিখ থেকে প্ল্যানটা শুরু করতে যাচ্ছেন। লাইক এখানে 5 তারিখ আছে, আমি যদি এটা চেঞ্জ করি, মনে করেন 1 তারিখ দিলাম, তাহলে যে নিচের তারিখগুলো দেখেন ওইভাবে অ্যাকর্ডিংলি চলে আসছে, 7 দিনের ডেট এবং সেই ডেট অনুযায়ী দিন এবং মাসের নামটাও চলে আসছে। আজকের তারিখটা একটু দেখি, আজকে 8 তারিখ, হ্যাঁ মঙ্গলবার, বুধ বৃহস্পতি, এভাবে চলে আসছে। তো নর্মালি আমরা সপ্তাহ শুরু থেকে করতে চাই, হয়তো 5 তারিখ দিতে পারি, যেটা শনিবার ছিল, হ্যাঁ, বা নেক্সট উইক হচ্ছে আপনার 12 তারিখ। সো এটাই আর কি, মানে আপনি আপনার যে দিন থেকে শুরু করতে চাচ্ছেন সপ্তাহের প্ল্যানটা, সেভাবে এখানে ডেটটা দিলেই এখানে বেসিক্যালি আপনার চলে আসবে। এবং এখানে আপনি আপনার অবজেক্টিভগুলো লিখতে পারবেন, কিছু মেইন টু ডু লিস্ট এবং ডেডলাইন নোট কিছু দিতে পারেন। পাশাপাশি এখানে যে বিষয়টা, যে আপনার মনে করেন একটা কাজ যেটা হয়তো ডান হয়ে গিয়েছে, আপনি ডান দিলে অটোমেটিক এই ধরনের কেটে যাবে এবং ফরম্যাটিং হয়ে যাবে, বা যদি কোনো কাজ না করা হয়ে থাকে বা দরকার না হয়ে থাকে এই ধরনের দিলে এটা এই ক্রস চিহ্ন দেখায় দিলে এখান থেকে আপনার এইভাবে ক্রস হয়ে যাচ্ছে বা পেন্ডিং থাকলে এরকম, অর্থাৎ আপনি আপনার কাজের স্ট্যাটাসটাও এখান থেকে আপডেট করে খুব ইজিলি ট্র্যাকিং করতে পারেন প্রত্যেক তারিখ ওয়াইজ। শেষে আবার একটু স্পেশাল নোটের একটা জায়গা রাখা হয়েছে, যেখানে আপনি আপনার আরও কিছু নোট বা কিছু কথা থাকলে লিখে রাখতে পারেন। তো ওভারঅল টোটাল এই উইকলি শিডিউল প্ল্যানারটা কীভাবে ডিজাইন করা হয়েছে এটাই আজকে আমরা শিখব। তো আসুন শুরু করা যাক। তবে শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো একটা ব্ল্যাঙ্ক শিট নিয়ে নিলাম। তো এখানে আমি ফার্স্টে যেটা করছি, যে আমার কলামগুলো এভাবে সিলেক্ট করছি, আমি তো নিয়ে জাস্ট এগুলার কলাম উইথটা একটু কমিয়ে নিচ্ছি, হ্যাঁ। তো এটা হলো, আর বাকি এটুকু আমার লাগবে না। সো বাকিটা আমি হচ্ছে পুরোটা সিলেক্ট করে হাইড করে দিচ্ছি। তো এভাবে কলাম উইডটা কমিয়ে নিলাম আর বাকিটুকু হাইড করে দিলাম। প্রথমে যেটা করছি, আমি এখানে আমার একটা এতটুক মার্চ করে নিচ্ছি, এখানে আমি কথাটা লিখবো, যেটা উইকলি প্ল্যানার বা যেটা খুশি আপনি লিখতে পারেন টাইটেলটা আর কি। তো প্ল্যানার কথাটা লিখলাম, এখানে কী দিয়েছিলাম, আচ্ছা উইকলি শিডিউল প্ল্যানার, তো এটাই কপি করছি। টাইটেলটা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। তো এটা একটু লম্বা করে চওড়া করে দিলাম, হোয়াইট বাড়িয়ে দিলাম, আর এটা সেন্টারে নিয়ে নিলাম। আর কালারটা আপনার ইচ্ছা খুশি দিতে পারেন, আমি এখানে এই কালার ইউজ করেছিলাম, নেক্সট আর একটা অন্য কালার দিয়ে করি দেয় না, এখন হয়তো এই কালারটা দিয়ে করে দেখি কেমন লাগে। আচ্ছা, তো এখানে ফন্টটা আমি সাদা করে দিচ্ছি, বোল্ড। এখানে আপনার ইচ্ছা মতো যে কোনো ফন্ট ইউজ করতে পারেন যেটা আপনার ভালো লাগে, আপাতত এই ফন্টটা নিচ্ছি। এরপর যেটা করেছি, যে হেডিংটা হলো, এরপর হচ্ছে এই যে একটা গ্যাপ দিয়েছি, তো ওটা দিই, এটা একটু ফাঁকা করে দিই। তো এই জায়গাটুকু নিয়ে আমি এটা মার্জ করে দিচ্ছি, এবং এখানেই মূলত আমরা ডেটটা দিব। সো মার্জ করব না মূলত, এখানে মার্জ করলে অ্যাকচুয়ালি যেটা হবে, যে ডেটটা লেখার জায়গা থাকবে না। সো এখানে আমি লিখে দিই যে স্টার্ট বা উইক স্টার্ট যেটা আছে, ওকে ফাইন, আর এই জায়গাটুক মার্জ করে দিচ্ছি ডেট দেওয়ার জন্য, মার্জ, এটাকেও উপরে অ্যালাইনমেন্ট করে দিই। আর এটুকি আমি আবার, আচ্ছা এটা ফাঁকায় রাখি, সমস্যা নেই। আর এখানে আমি ডেট দিব, সো আজকের ডেটটা আমি বসাই দিচ্ছি আগে থেকে, ঠিক আছে। তো এটুক গেল। এরপর কী করেছি, এরপর আছে হচ্ছে যে উইকলি অবজেক্ট বা যে চারটা যে সেকশন আমরা করেছি সেগুলো ডিজাইন করব। তো এ ধরনের একটা করি, ফার্স্টে একটা রো গ্যাপ দিয়ে আমি এটাকে একটু চওড়া করে নিচ্ছি। তো এটা এখান থেকে আমি এই পর্যন্ত সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে এটাকে মার্জ করে দিলাম।
আর এখানে কথাটা কি লেখা ছিল, উইকলি অবজেক্টস বা যাই হোক, এটা আপনি সম্পূর্ণ আপনার ইচ্ছা মতো, আমি জাস্ট ডিজাইনটা দেখাচ্ছি। ওকে, তো আগে যেভাবে ডিজাইন করেছিলাম এক্স্যাক্টলি সেম প্যাটার্নে করছি। আর এখানে যেটা আছে যে আমরা এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মেবি নিয়েছিলাম, তো ওভাবে নিতে পারেন, চাইলে বাড়িয়ে নিতে পারেন। একটুখানি এটাকে একটু ওয়েটটা বাড়িয়ে দিলাম। তো এটাকে কি করব, যে ফার্স্ট আমরা একটা রাখতে পারি যেটাকে সিরিয়াল নাম্বার দেওয়ার জন্য, বাকিটা এইভাবে নিয়ে মার্জ করে দিচ্ছি, মার্জ অ্যাক্রস। তাহলে মার্জ হয়ে গেল এবং এটা আমি টেনে বাকিটা দেখাই দিলাম যে একই ফরম্যাট হবে। সো এভাবে ফরম্যাটিংটা করতে পারি। আর এখানে আমরা বর্ডারটার কালার একটু চেঞ্জ করে দিই আগে থেকে, যেহেতু আমাদের গ্রিড লাইন নর্মালি যদি আমরা অল বর্ডার দিই এরকম আসে, তাই না, মানে নর্মাল কালারটা, বাট আমি চাচ্ছি যে একটু যেন ডটেড আসে। সো মোর বর্ডারে গেলাম, আউটলাইন, ইনসাইড, আচ্ছা এইটা দেখাই দিচ্ছে, আপনি চাইলে যেটা খুশি দেখাতে পারেন, আমি আপাতত এটাই দেখাই। ওকে ওকে, তাহলে কি হলো, এই ধরনের একটু ডট ডট আসলো। আর এটা আমরা ভিউ ট্যাব থেকে যখন পরবর্তীতে গ্রিড লাইন উঠিয়ে দিব তখন ক্লিয়ার আরও বুঝতে পারবো। ওকে, তো আপাতত আমি জাস্ট ডিজাইন করার আগ পর্যন্ত গ্রিড লাইনটা রাখছি, এটা কপি করে নিচ্ছে একইভাবে। আচ্ছা, তার আগে এটার অ্যালাইনমেন্টটা একটু ঠিক করে নিই, এখানে সবগুলো সেন্টার এটাই পাশে করে দিলাম, আর এটা পুরোটাই সেন্টার করে দিচ্ছি। আর এটার একটু আমি এই যে ইনক্রিজ ইনডেন্টটা বাড়িয়ে দিচ্ছি, যাতে লিখলে একটু ফাঁকা হয়ে লেখাটা শুরু হয়। ওকে, ঠিক আছে, সেম জিনিসটাই কপি করছি, কপি করে এখানে এক ঘর ফাঁকা দিয়ে পেস্ট। ঠিক আছে, এখন পরের টাইটেলগুলো একটু দিয়ে দিচ্ছি। টু ডু লিস্ট, এটা ছিল কি টু ডু লিস্ট, আমি এখান থেকে কপি করে নিচ্ছি কী কী ছিল, বা আপনারা তো অবশ্যই নিজের মতো লিখে নিতে পারেন। বাকিটা কী ছিল, ডেডলাইন, ওকে, কপি পেস্ট, ছিল নোট, এটা একটু চওড়া করে দিচ্ছে। আর এগুলার ফন্ট আপনি কি দিবেন, এই ফন্টটাই দিই, এখানে একটু সাইজটা বাড়িয়ে দিই। তো নোটের এটা মনে হয় সবগুলো মার্চ করলেই হবে, এটা ফাইন। তো আমরা একটু এটা অফ করে দেখি, গ্রিড লাইনটা অফ করে কেমন দেখায়। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। তো এখানে যেটা করছি যে এইটাকে একটা আউটলাইন দিয়ে দিই, একটা বর্ডার, এই কালারটাই দিচ্ছে, এই লাইনটাই দিচ্ছে আউটলাইন। ওকে, ঠিক আছে, তো মোটামুটি একটা লুক আসছে। এখন এগুলা একটু চিকন করা যেতে পারে, বা টোটালি আপনার ইচ্ছা। ঠিক আছে, এটা একটু বোল্ড করে দিই। ঠিক আছে, তো এখন আমার টপ পার্টটা মোটামুটি হয়েছে, বাট এখানে আমাদের যে এই ডিজাইনটা আমরা একটু ক্রিয়েট করা দেখি যে কেমনভাবে এটা করা হয়েছে। মূলত এটা পাওয়ার পয়েন্টে খুব ইজিলি করা যায়, এক্সেলেও খুব কঠিন কিছু না। আমি একটু জুম করে নিচ্ছি, যেহেতু ছোট্ট ছোট্ট কাজ, সো একটু জুম করে নিলে জিনিসটা আপনার কন্ট্রোল করতে ইজি হবে। জুম করে নিলাম, ইনসার্ট থেকে আমাদের ইলাস্ট্রেশনের ভেতরে শেপ আছে, যার ভেতরে এই ধরনের বিভিন্ন শেপ আছে। সো আমি একটা শেপ নিচ্ছি, যেটা হয়তো এটা নিতে পারি, রাউন্ডেড কর্নার। সো এটা নিয়ে একটা জাস্ট এরকম একটা আঁকাবো। ওকে, আর এটার আউটলাইনটা আমি নো আউটলাইন করে দিচ্ছি, ফিল কালার ফরম্যাটে যাব। আচ্ছা, আপাতত ব্ল্যাক দিয়ে রাখি, বাট ব্ল্যাকে হবে না, এটা রাইট ক্লিক করে আমি ফরম্যাট শেপে যাচ্ছি, গেলে এখানে আমি ফিল কালারের ভেতরে গ্রেডিয়েন্ট ফিল পাবো, তার ভেতরে আমার বেসিক্যালি দুই তিনটা কালার দিয়ে এটাকে একটু গ্রেডিয়েন্ট করতে হবে। তো এই ফার্স্ট এডটা আমি দিচ্ছি, হচ্ছে এখান থেকে কালার চুজ করছি, একটু ডার্ক, শ্যাডো ডার্ক, এটা করছি হচ্ছে একদম সাদা,
এটাকেও একটু এই ধরনের কালার নিচ্ছে। আর এটার ওরিয়েন্টেশন বা ডাইরেকশনটা আমি মোটামুটি এরকম একটা করে দিচ্ছি। ওকে, তাহলে দেখেন এরকম গ্লেসি একটা আসতেছে, ঠিক আছে। তো এটাকেই মূলত কাজে লাগাবো। এটা একটু জুম করে নিচ্ছি, আর এখানে ইনসার্ট থেকে ইলাস্ট্রেশন, আবার যাচ্ছি শেপ, এখানে একটা বৃত্ত এখন নিচ্ছি, শিফট প্রেস করে এভাবে আঁকাবো যাতে বৃত্তটা সুন্দরভাবে গোল হয়। এটার আউটলাইন, ন আউটলাইন, আর কালারটা দিব মূলত ফিল কালার, যেটা কিনা আমার এখানকার কালার, সো এর থেকে একটু ডার্ক আর কি। সো এটা দিয়ে দেখি, এর থেকে একটু ডার্ক করতে হবে। সো মূল ফিল কালার কালারে গিয়ে এটা আমি জাস্ট এটা একটু ডার্ক করে দিলাম। তাহলে এখানে একটু গর্ত বা একটা ছিদ্র বলে মনে হবে। এটাকে আমি এখানে আনছি এবং রাইট ক্লিক করে সেন্ড টু ব্যাক করে দিচ্ছি, যাতে করে ওটা ওর পেছনে চলে যায়। ওকে, যাতে স্পাইরাল একটা লুক আসে আর কি। ওকে, তো এটা একটা। আর সেম জিনিস আমি আরেকটা ডুপ্লিকেট করছে করে এখানে দিয়ে দিচ্ছি, এটাও রাইট ক্লিক করে সেন্ড টু ব্যাক। এটা ছোট ছোট কাজ, তো একটু ধীরে ধীরে যত সুন্দরভাবে করবেন, সূক্ষ্মভাবে, তত ভালো হবে। এটাই আর কি। তো এটাকে এখন যেটা করব, যে এইটা এইটা এবং লাস্টের নিচে যেটা আছে একটু কন্ট্রোল করতে কষ্ট হয় ছোট ছোট জিনিস। সো এটা প্রথমে, তারপর এটা, আর এই যার একটা আছে বা কন্ট্রোল এ দিলেও আপাতত সিলেক্ট হয়ে যাবে, যেহেতু অন্য কোনো শেপ আমার এখন নাই। তো সবগুলো মূলত সিলেক্ট করবো আর কি। করে আমি এই শেপ অপশনে আসলাম, ফরমেট শেপ, এখানে আমি গ্রুপ করে দিব, সরি নিচে যে গ্রুপ করে দিলাম, তাহলে এটা পুরোটা একটা গ্রুপে কনভার্ট হলো। ওকে, তো আমি একটু জুম আউট করে দেখি জিনিসটা ঠিকঠাক আছে কি না। তারপর এটাকে সিলেক্ট করে জাস্ট আমি এটাকে যেটা করছি কিছু ডুপ্লিকেট ক্রিয়েট করবো এগুলোর। ওকে, কন্ট্রোল ডি, তাহলে এই সেম জিনিস একটা ডুপ্লিকেট হলো, পাশে বসালাম, কন্ট্রোল ডি টি ডি টি, এভাবে যতগুলো লাগে করে নিব। আর এখন আবার একটা সিলেক্ট করে কন্ট্রোল এ দিলে সব সিলেক্ট হয়ে যাবে। এরপর ফরম্যাট শেপে এসে অ্যালাইন থেকে আমি টপ দেখাই দিব, যাতে করে সবগুলো সমান হয়ে যায়। আর আবার অ্যালাইনমেন্ট থেকে ডিস্ট্রিবিউট হরিজেন্টালি দিব, তাহলে সবগুলো সমান দূরত্বে বসবে। এরপর এগুলাকে গ্রুপ থেকে আবার গ্রুপ করে দিব, তাহলে পুরো জিনিসটা মিলে একটা গ্রুপ, এই যে স্পাইরালের একটা গ্রুপ তৈরি হলো। এটাকেই আমি আর একটু চিকুন কম বেশি করতে পারি এখান থেকে চাইলে, ছোট বড়। এটা যত আস্তে ধীরে সূক্ষ্মভাবে করবেন তত সুন্দর হবে। তো আমি এটা একটা হয়ে গেল, এটাকে আবার ডুপ্লিকেট করে মনে করেন যে এখানে বসায় দিলাম, সেম জিনিসটাকে ডুপ্লিকেট করে এখানে আরেকটা দিয়ে দিলাম। ওকে, আচ্ছা মাঝখানে একটা বাদ পড়ছে, এটাকে ডুপ্লিকেট করি এখানে বসাই দিই, ঠিক আছে। তো ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে, তো নেক্সট পর্বে আমরা বাকিটা দেখব। ধন্যবাদ।